পরে বাংলাদেশের রাজনীতিতে আবার একটা নতুন মেরুকরণ হয়ে যেতে পারে। জনগণ তার নিজের ভোটটা নিজে দিতে পারুক, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুক এবং যত বেশি মানুষকে এই ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারবে আমার মনে হয় সরকারের সফলতা ততটুকুই হবে। মমতাজ হোসেন, গোলাম মোল্লা রানী যেটি বললেন যে ত্রিমাত্রিক অন্ধকারের কথা বললেন, আসলে কি বাস্তবতা সেরকম? আজকে বড়দিনের শুভেচ্ছা আমাদের তিন অভিভাবককে, আপনাকে এবং দুজন বিজ্ঞ আলোচককে। তো শুনুন, প্রথমত আপনি যে প্রশ্নটা করেছিলেন যে নির্বাচন কমিশন যে বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য, আসলে নির্বাচন কমিশনের যে দায়িত্ব একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার, তার যে সাংবিধানিক দায়িত্ব, সেক্ষেত্রে সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য। তো এখন পর্যন্ত সেক্ষেত্রে আমি বলব অনেকটা সফলতাই তাদের আছে। এখন নির্বাচন শেষ হওয়ার পরে বলা যাবে কতটুকু সফলতা, 100% নাকি কতটুকু হয়েছে। তো 100% তো কোনো সময় কোনো দেশেই হয় না, তো সেটা এখন বলা যাচ্ছে না। এখন পর্যন্ত তাদের বিভিন্ন পদক্ষেপগুলো নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য, নির্বাচন যারা অংশগ্রহণ করছেন প্রার্থীদের তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মোটামুটিভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং অনেকটা সফলতা হয়েছে, লাভ করেছেন তারা সেক্ষেত্রে। এখন রনি অনেকগুলো কথা বলেছেন, বর্তমান সংসদ সদস্য গোলাম মোল্লা রনি অত্যন্ত সুন্দরভাবে বলেন, তো বলেছেন অনেকগুলো প্রসঙ্গে আমার কথা এখানে এসছে, রাজনীতিবিদ কারা হবে, হ্যাঁ সেই কথাগুলো এসছে। তা আমি তার সাথে একমত, রাজনীতিবিদ রাজনীতির থেকে রাজনীতিবিদ তৈরি হইতে হবে। সেখানে ছোট একজন কর্মীর থেকে একদম শীর্ষ পর্যায়ে যেতে পারে। আমরা যদি পৃথিবীতে বিভিন্ন উদাহরণ দেখি, অনেক বড় বড় নেতা সারা পৃথিবীতে এবং বা আমাদের দেশে এবং এই উপমহাদেশে তারা কেউ বড় বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা ছিলেন না। কয়েকজনের যদি কথা বলি তাদের পাণ্ডিত্য ছিল, জওহরলাল নেহরু বা জিন্না বলেন, এমনকি গান্ধী বলেন, হ্যাঁ তাদের একটা তাদের পাণ্ডিত্য ছিল, সেটা একটা ছিল। এবং বঙ্গবন্ধু আবার ডিফারেন্ট ছিলেন, হোসেন সাঈদ সরদেরও একটা পাণ্ডিত্য, শেরবাংলা ফজলুল হকেরও একটা বঙ্গবন্ধু, তাদের মাঝখানে একটা ধরেন আমি বলতে পারি সমন্বয়ের সব কিছু ভিতর দিয়ে একটা লিডারশিপ উনি নিজে তৈরি করতে পেরেছেন। আমি মনে করি নেতৃত্ব যে নিচের থেকে আস্তে আস্তে তার নেতৃত্ব গড়ে তুলবে বলা উচিত এবং তারাই দেশের নেতৃত্ব দেওয়া এখন এবং ভবিষ্যতে দেওয়া উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। তারপরে যে জিনিসটা হলো যে আপনার আজকে আমাদের দেশের বিভিন্ন পেশা এবং শ্রেণীর লোকজন আছে, বিশেষ করে আওয়ামী লীগ একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এটা কোনো ক্লাস অর্গানাইজেশন না। সুতরাং এই মাল্টি ক্লাস অর্গানাইজেশনে আপনি মাল্টি পিপল মাল্টি ক্লাসের লোকজনরা আসবে এবং আসাটাই স্বাভাবিক। রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, পুলিশ, সেনা কর্মকর্তা, হ্যাঁ প্লাস আপনি ব্যবসায়ী সহ বিভিন্ন পেশা, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার লোকজনরা আসবে, যেহেতু একটা এটা কোনো শ্রেণী সংগঠন নয়, একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। সেক্ষেত্রে যে জিনিসটা হওয়া উচিত যে আপনি যে জিনিসটা আমরা আমার মনে হয় আরপিও তো সেই জিনিসটা আছে যে কেউ সরকারি কর্মকর্তা আজকেই রিজাইন করে কালকে নির্বাচন অংশগ্রহণ করার, সেক্ষেত্রে মনে কিছু একটা আছে, 3 বছর মনে ওনারা নির্বাচন করতে পারবেন না সেটা। তবে আমাদের এই জিনিসটা আমি বলবো উন্মুক্ত থাকা উচিত, কারণ তারা যদি একটা পর্যায়ে এসে তাদের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতাগুলো যদি তারা এই দেশের মানুষে কন্ট্রিবিউট করতে চায়, তারা যদি তাদের কন্ট্রিবিউশনের সুযোগটা দেওয়া উচিত সেখানে পার্লামেন্টে, যদি তারা এসে দেশের কন্ট্রিবিউট করতে পারে দেশ জাতির জন্য, এটা কিছু খারাপ না। তবে তাদেরকে সেই প্রসেসটা যেটা আমি বললাম সেই প্রসেসটাও কিছুটা ফলো করা উচিত এবং করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। পরে যে প্রশ্নটা হলো যে নির্বাচনের যে যেটা বললেন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, যেটি আপনি যে বলতেছেন যে আগামী নির্বাচনে যে ত্রিমুখী অন্ধকারের কথা বলা হচ্ছে, এখন ত্রিমুখী আলোরও আমরা দেখতে পারতে হইতে পারে, নতুন সূর্য আবার উদিত হতে পারে এবং সেই সূর্য নতুন সূর্য আবার নতুনভাবে হ্যাঁ একটি আলোর নতুন যুগের কিরণ বিয়ে করতে পারে চারিদিকে, সেই দৃষ্টিটাও আমাদের দেখতে হবে। আমরা সব কিছুই একদম নেগেটিভ দৃষ্টিতে না দেখে আমরা বলতে পারি সেই দিকে ভালো মন্দ বিবেচনাটা করতে হবে, সবই ভালো খারাপ সেটাও আমি বলবো না, আবার সবই যে ভালো হবে নির্বাচনের মধ্যে দিয়ে শতভাগ সেটাও আমি বলতে পারি না। তো
ত্রুটি মুক্ত নির্বাচন যে হবে 100% সেটা বলতে পারি না, এবং এই নির্বাচনের মধ্যে দিয়েই আগামী দিনে বাংলাদেশের কি ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছু মিলে আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে ভূমিকা, বাংলাদেশের অবস্থান সব কিছু মিলে যে কী হবে সেইটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। সুতরাং আমি বলবো না যে আমরা সব ত্রিমুখী অন্ধকারের মধ্যে এখনই আমরা পড়ে গেছি, এখনও পর্যন্ত আমরা পড়িনি। আমি যেমন হয় নির্বাচনটা হয়ে গেলে তারপরে চিন্তা করতে হবে আমাদের দেশের এই নির্বাচনটাকে কেন্দ্র করে কতটুকু অবাধ ও সুষ্ঠু সেটা হলো ফার্স্ট ইয়েটা। তারপরে হবে যে জিনিসগুলোকে আপনি কীভাবে এই নির্বাচনের ফলাফলটা নিয়ে, এমন হতে পারে আজকে যে জিনিসটা অনেকেই আশঙ্কা করছেন এখানে জাতীয় পার্টির আছেন যে জাতীয় পার্টির জায়গায় হয়তো যারা বিরোধী দলে আছেন তারা হয়তো মেজরিটি হয়ে যেতে পারে এবং অপোজিশন, এবং তারা হয়তো অপোজিশন লিডার হতে পারে, তাদের অপোজিশন নেতৃত্ব দিতে পারে। তাহলে আমি যদি সেই জিনিসটা দেখি তাহলে কী হতে পারে, বাংলাদেশের রাজনীতিতে আবার একটা নতুন মেরুকরণ হয়ে যেতে পারে। তাহলে দেখা যায় আওয়ামী লীগের একটা, আমরা যদি আমরা দাবি করি আওয়ামী লীগ একটি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী দল, তাহলে দেখা গেলো ঠিক আরেকটি মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাসী আরেকটি রাজনৈতিক দলেরও একটা উদ্বোধন হতে পারে, উত্থান হতে পারে। সেই দিকটাও কিন্তু একটা রাজনৈতিক পরবর্তীতে সেইটা একটা রাজনৈতিক আমাদের কী হয় সেটাও একটা চিন্তার বিষয় হতে পারে। এখন সব কিছু মিলে আগে আগে আমাদের নির্বাচনটা অবাধ সুষ্ঠু হোক, জনগণ তার নিজের ভোটটা নিজে দিতে পারুক, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুক, এবং যত বেশি মানুষকে এই ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারবে আমার মনে হয় সরকারের সফলতা ততটুকুই হবে বেশি।